যেখানে জলাভূমি ইতিমধ্যে যে যেখান থেকে পানি সরে যাচ্ছিল সেখান থেকে মাছ তোলা হলো। প্রথম পেলাম 14 মন, আর এই গত পরশু দিন 88 মন মাছ পাওয়া গেছে, যেটা একটু আরও একটু বেশি পানি সেখানে, সেটাও শুধু কার্প জাতীয় মাছটা তোলা হয়েছে। আমাদের জিএল মাছ মানে কই, শিঙি, মাগুর সেটা এখনও তোলা হয়নি, পানি আর একটু টানলে সেটা তোলা হবে। আর তার থেকেও যারা একটু গভীর সেখানে গেলে আরও মাছ পাওয়া যাবে। এই জায়গাগুলি পড়েছিল সেখানে কচুরিপানা, নলখাগড়া, হোগলা বন এভাবে পড়েছিল। যখন আমি পরিষ্কার করালাম এবং চাষ করালাম এবং সেগুলি কিন্তু ওই যারা কাজ করেছে তারাও ভাগ পাবে এবং যাদের জমি আছে তারাও যথাযথ ভাগ পাবে, মালিকও পাবে, শ্রমিকও পাবে, সবাই পাবে এবং সমানভাবে বণ্টন হবে। এক এক মন মাছ 7,700 টাকা করে বিক্রি করা হয়েছে।